ডায়ান মেরিচাইল্ড একবার বলেছিলেন, একজন নারী সম্পূর্ণ বৃত্ত যার মধ্যে সৃষ্টি, লালন ও রূপান্তর করার শক্তি রয়েছে। একজন নারীর দৃঢ় সংকল্প তার পথে যে কোনো বাধাকেও জয় করতে পারে। অনেকে হয়তো ভাবছেন হঠাৎ করে উক্তি কেন বলছি। অ্যাকচুয়ালি আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একটি সাধারণ মেয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে 30 বিলিয়ন টাকা উদ্ধার করে। এমনকি সে নিজের পরোয়া না করে কিছু পুলিশ রূপে অমানুষদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে একটা অপরিচিত বাচ্চা ছেলেকে বাঁচানোর জন্য। মুভির প্রতি মুহূর্তে এত তো ইন্টেন্স মোমেন্ট রয়েছে যে আপনি চাইলেও চোখ সরাতে পারবেন না। সো বেশি কথা না বলে মুভির কাহিনীতে প্রবেশ করা যাক। মুভিটির নাম স্পেশাল ডেলিভারি। সিনেমা শুরুতে চারজন লোককে একটা বেঞ্চের উপরে বসে থাকতে দেখা যায়। এই চারজনের মধ্যে একজন মেয়েও ছিল। এ সময় ভিতরে থেকে জ্যাং বলে কেউ একজন ডাক দিলে মেয়েটা ভিতরে চলে যায়। মানে এই কিউট মেয়েটার নাম হচ্ছে জ্যাং ইউন হা। জ্যাংই সিনেমার প্রধান অ্যাক্ট্রেস। ওই লোকটা জ্যাংকে বলে, তোমরা এসব অবৈধ গাড়ি দিয়ে কী করো? তোমরা তো এগুলো না কিনে প্রথম গাড়ি কিনতে পারো। জ্যাং বলে, আমরা কিনছি বলেই তোমাদের বিক্রি হচ্ছে, আর আমরা এসব গাড়ি দিয়ে কী করি সেটা তোমাদের না জানলেও হবে, আর এটা নিয়ে তোমাদের ভাবতেও হবে না। তোমরা তোমাদের কাজ নিয়ে পড়ে থাকো, ঠিক আছে? এখন জ্যাং স্টাইলিশ একটা ভাব নিয়ে এসে গাড়িতে করে বেরিয়ে পড়ে। গাড়ি চালানোর সময় আমরা একটা বিষয় খেয়াল করি যে তার হাতের মধ্যে বেশ কিছু ট্যাটু করা রয়েছে। প্রথমত তার আঙ্গুলে ট্যাটু দিয়ে প্লেন বা ফ্লাই বোঝানো হচ্ছে, আর হাতের উপরে ট্যাটু দিয়ে ম্যাপ। বলে রাখা ভালো, বর্তমানে সে সাউথ কোরিয়াতে রয়েছে, আর সে যেহেতু নর্থ কোরিয়া থেকে এই দেশে এসেছে তার জন্য দেশের প্রথম অক্ষর এন দিয়ে ম্যাপ ট্যাটু করা। তো যাই হোক, সে গাড়িটা নিয়ে একটা গ্যারেজে চলে আসে। তার গাড়িটা দেখে আসিফ নামের একজন ওয়ার্কার বলে ওঠে, তুমি এত দামি গাড়ি কোথায় পেলে? এটা কি 9400 মডেলের? জ্যাং বলে, এটা অনেক মূল্যবান, তাই গাড়িটাকে সাবধানে রেখো, ঠিক আছে? এটা বলেই সে তার বসের রুমে চলে আসে। তার বসের নাম হচ্ছে সাং। বস জ্যাংকে বলে, আজকে রাত্রিবেলা তোমার জন্য নতুন একটা কাজ আছে। জ্যাং বলে, রাত্রের কাজের জন্য 15% বেশি টাকা দিতে হবে। সাং জানায়, 5% দেব। তবে জ্যাং নিজের কথা অটল, তার 15%ই লাগবে। এখন বাধ্য হয়ে সাং বলে, যাহ ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম, আর এই নিয়ে লোকেশন, রাত্রেবেলা সঠিক সময়ে ওখানে চলে যাস। যথারীতি রাত্রেবেলা জ্যাং যখন তার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, সে সময় দুজন লোক লুকিয়ে লুকিয়ে তার গাড়ির কাছে চলে আসে। অ্যাকচুয়ালি এরা একটা বন্দরে পৌঁছানোর জন্য স্পেশাল এজেন্টের মাধ্যমে গাড়ি ভাড়া করেছিল। কিন্তু প্রবলেম হলো, তারা লক্ষ্য করে যে একটি মেয়ে গাড়ি ড্রাইভিং করছে। মেয়ে মানুষ গাড়ি ড্রাইভ করছে দেখে ক্যাস্ট্রো তার পিয়ের উপরে খুব রেগে যায়। শালা, তোকে বলেছিলাম একজন ভালো ড্রাইভারকে নিয়ে আসতে, আর তুই কিনা একজন মেয়েকে নিয়ে আসলি, সে কি আদৌ গাড়ি চালাতে পারে? পিয়ে বলে, বস এসব কথা পরে হবে, আপনি দ্রুত গাড়িতে উঠে পড়ুন, তা না হলে আমরা আবার ধরা পড়ে যেতে পারি। এখন ক্যাস্ট্রো এক প্রকার বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে। এতক্ষণ ধরে জ্যাং তাদের দুজনের মধ্যকার কথাগুলো শুনে মনে মনে প্ল্যান করে সে এই দুজনকে উচিত শিক্ষা দেবে, কারণ সে মেয়ে বলে তাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে। জ্যাং তাদের দুজনকে সিট বেল্ট বেঁধে নিতে বলে, এবার সে গাড়ি চালাবে। ক্যাস্ট্রো বলে, আমি তো নিজের বেল্ট পরেছি, তুমি আবার কোন বেল্টের কথা বলছো? জ্যাং মনে মনে বলে, থাম দেখাচ্ছি তোদেরকে কোন সিট বেল্ট বাঁধতে হবে। এখন জ্যাং তার গাড়িটা এমনভাবে টার্ন ওভার করে যেটা দেখে ক্যাস্ট্রো আর তার পিয়ে খুবই ভয় পেয়ে নিজেদের সিট বেল্ট বেঁধে নেয়। কথায় আছে না, থেলার নাম বাবাজি, মানুষ চাপে না পড়লে শুধরায় না। অ্যাকচুয়ালি কেউ মেয়ে বলে তাকে ছোট করে দেখা উচিত না, কারণ প্রত্যেকটা মানুষই নিজেদের স্থান থেকে খুবই স্ট্রং। জ্যাংদের গাড়ির পিছনে আরও এক গুচ্ছ গুন্ডাদের গাড়ি ধাওয়া করছে ক্যাস্ট্রো আর তার পিয়েকে ধরার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ক্যাস্ট্রোরাও স্মাগলার, আর যারা পিছনে থেকে ধাওয়া করছে তারাও স্মাগলার। কিন্তু নিজেদের মধ্যে শত্রুতা বাঁধার একটা কারণ, সেটা হচ্ছে যে ক্যাস্ট্রোরা তাদের ভাগের টাকা না দিয়ে এই শহর থেকে পালিয়ে যাচ্ছে, আর বাকি পার্টনাররা তো এত সহজে টাকা নিয়ে পালিয়ে যেতে দিবে না, তাই জন্য তারা গাইনে এসেছে তাদেরকে ধরার জন্য। জ্যাং খুবই নিখুঁতভাবে গাড়িটা ড্রাইভ করছিল। তার ড্রাইভিং স্কিল দেখে মনে হচ্ছে যে সে বহুদিন থেকে এই কাজটা করে আসছে। তাছাড়া এত সুন্দর করে গুন্ডাদের গাড়ি ফাঁকি দিয়ে বেঁচে আসা অতটাও সহজ ব্যাপার না। এখানে জ্যাং আর গুন্ডাদের মধ্যে দুর্দান্ত কিছু চেসিং সিন দেখানো হয়। তবে শেষ পর্যন্ত জ্যাং প্রমাণ করে দেয় যে ইয়াস, ওম্যান ক্যান ডু ইট, ডোন্ট আন্ডার এস্টিমেট আস। যাই হোক, জ্যাং তাদের জায়গা মতো পৌঁছে দিয়ে তার গাড়ি ভাড়া নিয়ে অফিসে চলে আসে। এখন সাং তার টাকাগুলোকে একটা লকারের মধ্যে রেখে দেয়, যেখানে আরও কয়েক লাখ টাকা রয়েছে। সাং জ্যাংকে বলে, এখন থেকে তারা নতুন একটা নিয়ম তৈরি করেছে যেখানে প্রতিটা কাজের জন্য জ্যাংকে 40% টাকা দেওয়া হবে। জ্যাং জানে, বস আমি এটা কোনোভাবে মানতে পারবো না, যদি 50-50 হয় তাহলে ঠিক আছে। এখন সাং এক প্রকার বাধ্য হয়ে বলে, যাহ ঠিক আছে, তোরটাই মেনে নিলাম। অন্যদিকে আমাদের সিনেমার অন্যতম লিড ক্যারেক্টার একজন ছোট বাচ্চা আর তার বাবা হুনকে দেখানো হয়। এই ছোট বাচ্চাটার নাম হচ্ছে সিয়ন। সিয়ন রুমের মধ্যে খেলা করছিল আর তার পাশের রুমে হুন উপরের বোর্ড থেকে কিছু একটা বের করার চেষ্টা করছিল।
হুন অনেকক্ষণ চেষ্টা করার পর একটা সিকিউরিটি কি পেয়ে যায় যেটা সে এতক্ষণ ধরে খুঁজছিল। কিন্তু কি রয়েছে এই সিকিউরিটি কি এর মধ্যে? এখন সে ওই সিকিউরিটি কি নিয়ে রুমে এসে লক্ষ্য করে যে টিভিতে কিছু রিপোর্টার তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনেছে। হুন বহু বছর থেকে ফিক্সিংয়ের সাথে জড়িত, তবে এতদিন বিষয়টা কেউই জানত না। কিন্তু সময়ের পরিক্রমায় যেভাবে হোক রিপোর্টাররা তার তথ্যগুলো সামনে নিয়ে এসেছে। এখন হুনকে বাঁচতে হলে এই দেশ থেকে পালাতে হবে। অতএব হুন তার ছেলেকে গাড়িতে বসিয়ে একটা বারে চলে যায় পাসপোর্ট নেওয়ার জন্য। ও বল রাখা ভালো, হুন কিন্তু একজন বেসবল প্লেয়ার। বারের ম্যানেজার হুন আর তার ছেলের জন্য দুইটা চীনের ফেক পাসপোর্ট বানিয়ে দেয়। হুন তাকে বলে, আচ্ছা বোর্ড কখন ছাড়বে? ম্যানেজার বলে, রাত 9টার সময় পোতেঙ্গা বন্দর থেকে বোর্ড ছাড়বে। হুন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার গাড়ি দিয়ে চলে যাব। তার কথা শুনে ম্যানেজার বলে, আরে বোকা শোনো, এ পর্যন্ত যারা অবৈধ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেছে তাদের 90% পালানোর আগেই ধরা পড়েছে। তাই এই ধরনের কাজের ক্ষেত্রে একটা স্পেশাল সার্ভিস রয়েছে যারা তোমাকে নিরাপদে বোর্ড দিয়ে পালানোর নিশ্চয়তা দিবে, তবে এই সার্ভিস অনেকটা ব্যয়বহুল। হুন বলে, কত টাকা লাগবে? ম্যানেজার জানায়, খুব বেশি না, এরকম দুইটা বান্ডেল হলে হয়ে যাবে। হুন বলে, ঠিক আছে আমি রাজি, তুমি স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করো। অন্যদিকে পুলিশ অফিসার ক্যাস্ট্রো আর তার সহকারী ইয়ান অফিস এসে লক্ষ্য করে যে তাদের একজন জুয়াখোর প্রতিনিধি অফিস রুমে তার গার্লফ্রেন্ডের সাথে গলফ প্র্যাকটিস করছে। ক্যাস্ট্রো বলে, গলফ খেলার জন্য আর কোনো জায়গা পেলে না, এই অফিস রুমটাকে বাছাই করতে হলো। বসকে দেখা মাত্রই ভাইজান তার গার্লফ্রেন্ডকে বাইরে পাঠিয়ে দেয়। এনার নাম হচ্ছে হান। এখন ইয়ান রুমে ঢুকেই তাদের সেফটি বক্স থেকে টাকা বের করতে শুরু করে। ইয়ানের টাকা নেওয়া দেখে হান ক্যাস্ট্রোকে জিজ্ঞাসা করে, বস সব টাকা নিয়ে যাচ্ছেন যে, কাহিনী কি? ক্যাস্ট্রো বলে, তুই কি খবর দেখিস? হান বলে, না স্যার। ক্যাস্ট্রো তাকে টিভি অন করে দেখায়, এই হচ্ছে মূলত কাহিনী। মানে দেশব্যাপী হুন আর হান জুয়াখোর হিসেবে ভাইরাল হয়েছে। এখন কোনোভাবে যদি পুলিশ তাদেরকে ধরতে পারে তাহলে তাদের মাস্টারমাইন্ড কে বা কারা তারাও ধরা পড়ে যাবে। তার সাথে সাথে ক্যাস্ট্রো আর হানেরও চাকরি চলে যাবে, এমনকি জেলও হবে। ক্যাস্ট্রো বলে, তোদের দুজনের মধ্যে কে একজন আমাদের গোপন তথ্যগুলো বাইরে ফাঁস করেছে? হান বলে, স্যার এটা আমি না, এই কাজটা আমি করিনি, আমি এর সাথে জড়িত নই। পাশে থেকে ইয়ান জানায়, বস লকারে কোনো সিকিউরিটি চাবি নেই, সম্ভবত এটা হুনের কাছে রয়েছে। ক্যাস্ট্রো বলে, আচ্ছা অ্যাকাউন্টে কত টাকা ছিল? ইয়ান বলে, 30 বিলিয়ন টাকা। টাকার অ্যামাউন্টটা যথেষ্ট বড়। হান বলে, বস আমি এই কাজটা করিনি, আমি এই বিষয়টা জানতামও না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ক্যাস্ট্রো বলে, শোন তোর সাথে একটা গেম খেলবো, যদি জিততে পারিস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে, আর হেরে গেলে তোকে মেরে ফেলবো। অতএব খেলা শুরুর আগে হান জানিয়ে দেয় যে, বস সব কিছু পেছনে আমিও জড়িত রয়েছি। ক্যাস্ট্রো মনে মনে ভাবে, সে যেহেতু নিজের দোষ স্বীকার করে নিয়েছে তাই তাকে বাঁচিয়ে রেখে আর লাভ কি। অতএব তাকেও বিল্ডিং থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয়। অন্যদিকে সিওন তার বাবার ফোনে গেম খেলছিল। গেম খেলার সময় ক্যাস্ট্রোর ফোন আসে। সিওন জানায়, বাবা তোমার ফোন এসেছে, আমি কি ধরবো? হুন জানায়, না বাবা ফোন ধরা যাবে না, তুমি তোমার মতো গেম খেলো। ফোনটা কেটে গেলে একটু পর আবারও ক্যাস্ট্রোর ফোন আসে। বরাবরের মতো হুন ফোন ধরতে নিষেধ করে দেয়। তবে তখনই আবার অপর পাশ থেকে একটা গাড়ি চলে আসার জন্য তাদের গাড়িটাকে অন্যদিকে মোড় নিতে হয়, আর এই কাজটা করার সময় ফোনটা নিচে পড়ে অটোমেটিক্যালি রিসিভ হয়ে যায়। ফোনের অপর পাশ থেকে ক্যাস্ট্রো জানায়, কিরে হুন ফোন ধরছিল না কেন? জীবন বাঁচাতে চাইলে ভালোই ভালোই সিকিউরিটি কি নিয়ে আমার অফিসে চলে আয়, তা না হলে আমি তোকে খুঁজে বের করে ওখানে মেরে ফেলবো। হুন বলে, শোন আমি খুব ভালো করে জানি যে চাবি নিয়ে তোর কাছে গেলে তুই আমাকে জীবিত রাখবি না, তাই তুই চাবির আশা ভুলে যা, আর পারলে আমাকে খুঁজে বের কর। তার কথা শুনে ক্যাস্ট্রো জানায়, আমি বুঝতে পারছি তোর কন্ডিশন খুবই খারাপ, তবে চাপ নিস না, আমি তোকে খুব শীঘ্র খুঁজে বের করব, সাবধানে থাকিস। এই কথা বলেই ক্যাস্ট্রো ফোন কেটে দেয়। ক্যাস্ট্রোর কথা শুনে হুন খুবই টেনশনে পড়ে যায়, সে কি করবে এখন বা তার কি করা উচিত। অন্যদিকে আমাদের জ্যাংয়ের বাড়িটা দেখানো হয় যেখানে সে বসবাস করে। জ্যাংয়ের পরিবার বলতে শুধুমাত্র তার একটি পোষা বিড়াল ডং রয়েছে। সে তার বিড়ালকে নিয়ে এই বড় বাড়িতে থাকে। জ্যাংয়ের মা বাবা অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু কিভাবে মারা গিয়েছে সেটা সিনেমাতে বলা হয়নি। জ্যাং তার পোষা বিড়ালটিকে খুবই ভালোবাসে, তো প্রতিদিনের মতো সে তার পোষা বিড়ালটিকে বিদায় জানিয়ে কাজে বেরিয়ে পড়ে। আজকে সাং তাকে নতুন একটা কাজের ডিটেলস দিয়ে দেয়, যেখানে জ্যাংকে রাত 9টার সময় দুজন কাস্টমারকে নিয়ে পিয়ংতাক পোর্টে পৌঁছে দিতে হবে। জ্যাং বলে, কাজটা আমি করবো, তবে একটাই শর্ত, টাকা 50-50। এদিকে জ্যাং একজন মেয়ে মানুষ, তার উপরে খুবই সুন্দরী, তাই সাংয়ের মন না চাইলেও সে রাজি হয়ে যায়। রওনা হওয়ার আগে সাং তাকে পুরো প্ল্যানিংটা বুঝিয়ে দেয়, মানে কীভাবে কী করতে হবে আর কি। আর হ্যাঁ, যাওয়ার আগে জ্যাং বেশ কিছু গাড়ির নাম্বার প্লেট সাথে নেয়, কারণ রাস্তার মধ্যে এগুলো প্রয়োজন পড়তে পারে। জ্যাং গাড়িতে বসে যেই না সামনের দিকে এগিয়ে যাবে, তখনই আবার সাং এসে একটা রিংযুক্ত নেইল কাটা দিয়ে বলে, তুমি এত মন ফুলো কেন? তুমি জানো না বিপদের সময় তোমার এটা কাজে লাগবে। যাই হোক, জ্যাং তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে।
এ সময় পিছন থেকে আসি বেশি সাংকে জানায়, বস সে তো স্ক্রুড্রাইভার রেখে গেল, এখন কি হবে? সাং তার কথার কোনো জবাব না দিয়ে একটা দীর্ঘশ্বাস তারে, কারণ সে নিজেও জানে না যে এখন জ্যাংয়ের সাথে কি হতে চলেছে। অন্যদিকে হুনা তার ছেলে যখন রুমে বসে খাবার খাচ্ছিল তখনই বাইরে একটি গাড়ি চলে আসে। গাড়ির আলো দেখে হুন বাইরে চলে আসে। সে ভেবেছিল এটা হয়তো স্পেশাল এজেন্টের গাড়ি হবে, কিন্তু না, এরা হচ্ছে ক্যাস্ট্রো আর তার দলবল। হুন তাদেরকে দেখেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হুন বুঝতে পারে আজকে তারা রক্ষে নেই, কিন্তু সে মারা যাওয়ার আগে যে করে হোক তার ছেলেকে বাঁচাবে। বাইরে থেকে এরা আবার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। অন্যদিকে জ্যাং সঠিক সময়ে গাড়ি নিয়ে স্টেডিয়ামের ডান পাশে হাজির। সে অপেক্ষা করছিল কখন তার কাস্টমাররা আসবে। এদিকে হুন জীবন নাশের আশঙ্কা দেখে তার সেলের পকেটে সিকিউরিটি কি দিয়ে বাইরে পালিয়ে যেতে বলে, আর যাওয়ার আগে সিউনকে বলে দেয় তুমি স্টেডিয়ামের কর্নারে গিয়ে একটা গাড়ি দেখতে পারবে। সে গাড়ির সামনে গিয়ে 6162 বললে গাড়ির দরজা খুলে দেওয়া হবে, এরপর তার সাথে করে পালিয়ে যাও। আমি কিছুক্ষণ পরে তোমাকে রিসিভ করে এই দেশ থেকে বোর্ডে করে অন্য দেশে পালিয়ে যাব। সো যথারীতি সিউন জঙ্গল দিয়ে দৌড়ে গাড়ির কাছে যেতে শুরু করে। গাড়ির মধ্যে জ্যাং বারবার নিজের ঘড়ি দেখছিল আর ভাবছিল কাস্টমাররা এখনও আসছে না কেন, তাদের কোনো বিপদ হলো না তো। এদিকে হুন আবার দরজা খুলে একটা বেসবল হাতে নিয়ে ক্যাস্ট্রোর উপরে অ্যাটাক করে, কিন্তু সে মারার আগেই ক্যাস্ট্রোর লোকেরা তার মাথায় বাড়ি মেরে আহত করে ফেলে। হুন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। ক্যাস্ট্রো তাকে বলে, আমি তোর জন্য এত কিছু করা সত্ত্বেও তুই আমার পিঠে ছুরি মারলি কেন? হুন হাসতে হাসতে বলে, খুব ব্যথা পেয়েছিস নাকি? ক্যাস্ট্রো জানায়, শোন ভাই আমার, শেষবার মতো জিজ্ঞাসা করছি, সিকিউরিটি কিটা কোথায়? এবার হুন তাকে ইশারা করে কাছে আসতে বলে। সে কাছে আসা মাত্রই হুন তাকে কানে কানে বলে, আমি সিকিউরিটি কিটা খেয়ে ফেলেছি, পারলে তুই আমার পেট কেটে বের করে নে। হুনের কথাগুলো শুনে ক্যাস্ট্রো মাথা গরম হয়ে যায়। গরম হওয়াটাই স্বাভাবিক, কারণ টাকার পরিমাণটা যে অনেক বেশি, প্রায় 30 বিলিয়ন টাকা। অতএব ক্যাস্ট্রো তার লোকদের অর্ডার দেয় হুনের পকেট চেক করে দেখার জন্য যে সেখানে কোনো কিছু পাওয়া যায় কি না। যথারীতি তারা হুনের পকেট চেক করে বাবা ছেলের চীন দেশের পাসপোর্ট পেয়ে যায়। ক্যাস্ট্রো তার লোকদের অর্ডার দেয় তারা যেন চারিদিকে খুঁজে দেখে, কারণ তার মন বলছে হুনের ছেলে হয়তোবা তাদের আশেপাশে রয়েছে। তো ক্যাস্ট্রোর কিছু লোক হুনের ছেলে সিয়নকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সিয়ন জঙ্গল দিয়ে দৌড়াতে দৌড়াতে জ্যাংয়ের গাড়ির কাছে চলে আসে। তার পিছু পিছু আবার ক্যাস্ট্রোর লোকেরাও হাজির। সিয়ন গাড়ির বাইরে থেকে জ্যাংকে দরজা খোলার জন্য বলছিল, কিন্তু সিয়নকে যেহেতু জ্যাং চেনে না তাই সে দরজা খুলছিল না। তখনই সিয়নের আবার বাবার বলা কোডটা মনে পড়ে যায়। যথারীতি সে জ্যাংকে 6162 কোডটা বলে দেয়। এরপর জ্যাংও আর দেরি না করে তাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে হুন, যে এখনও জীবিত আছে, সে তার সামনে থাকা ভিলেনকে মেরে তার ছেলেকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে জ্যাংদের গাড়ির সামনে ক্যাস্ট্রো চলে আসে। ক্যাস্ট্রো কোনোভাবে বুঝে যায় যে জ্যাংয়ের গাড়ির ভিতরেই পিচ্চি সিয়ন রয়েছে, আর তাদের যে কোনো মূল্যে হোক সিয়নকে চাই, কারণ তার কাছে রয়েছে 30 বিলিয়ন টাকার সিকিউরিটি কি। পাহাড়ের উপরে থেকে হুন আবার এই দুইটা গাড়িকে দেখতে পায়। সে তার কোনোভাবে চাইবে না যে তার ছেলে মারা যাক, অতএব সে তার ছেলেকে বাঁচানোর জন্য নিচের দিকে নামতে শুরু করে, কিন্তু আচমকা পা পিছলে ওখানে পড়ে যায়। রাস্তার মধ্যে ক্যাস্ট্রো জ্যাং দুজনে গাড়ি নিয়ে প্রস্তুত। ক্যাস্ট্রো কোনোভাবেই জ্যাংকে পালাতে দিবে না, অপরদিকে জ্যাং যে কোনো মূল্যে হোক সিয়নকে বাঁচাবে। তো ক্যাস্ট্রো নিজের গাড়ি নিয়ে জ্যাংদের উড়িয়ে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এ সময় আচমকা তার গাড়ির সামনে হুন এসে একটা বেসবলের ব্যাট দিয়ে আঘাত করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে জ্যাং তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন জ্যাংদের গাড়িকে ধরতে না পারে ক্যাস্ট্রো প্রচণ্ড রেগে যায়, আর যার ফলস্বরূপ হুনকে একটা রুমের মধ্যে বন্দি করে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। জ্যাং সিয়নকে নিয়ে ভিন্ন শহরে এসে একটা জায়গাতে গাড়িটা পার্কিং করে বেরিয়ে যায়। সিয়ন লক্ষ্য করে জ্যাং গাড়ি চাবিটা না নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। তো সিয়ন গাড়ি চাবিটা নিয়ে জ্যাংয়ের হাতে দেয়। আর প্রিয় দর্শক, আপনারা এই চাবিটার কথা মনে রাখেন, ঠিক আছে? জ্যাং চাবিটা নিয়ে সামনের দিকে হাঁটছিল, আর পিছনে পিছনে সিয়ন তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে। হাঁটার এক পর্যায়ে সিয়নকে জ্যাং জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফলো করছো কেন? আমার কাজ ছিল তোমাকে এই শহর পর্যন্ত পৌঁছে দেওয়া, আমি আমার কাজ করে দিয়েছি, তুমি এখন তোমার নিজের রাস্তা দেখো। সিয়ন বলে, বাবা বলেছে সে আমাকে একটু পর ফোন করবে, বাবা যতক্ষণ না ফোন করছে ততক্ষণ পর্যন্ত আমাকে তোমার সাথে রাখো, বাবা ফোন করলে আমি না হয় তার সাথে চলে যাব। পিচ্চির কথা আর কিউটনেস দেখে জ্যাংয়ের মনে না চাইলেও সে রাজি হয়ে যায়। এখন জ্যাং তার বস সাংকে ফোন করে সকল ঘটনা খুলে বলে। সাং জানায়, তোমাকে একটা লোকেশন দিচ্ছি, তুমি সেখানে গিয়ে পিচ্চি বাবুটাকে দিয়ে আসো। যেদিন আমাদের শিপিং প্রস্তুত, অর্থাৎ তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জাহাজ রেডি হবে, সেদিন তাকে নিয়ে এসে উঠিয়ে দেওয়া হবে। যতদিন না শিপিং রেডি হচ্ছে ততদিন সে ওখানে থাক। যথারীতি জ্যাং বসের দেওয়ার লোকেশন অনুযায়ী সিয়নকে সেখানে দিয়ে আসে।
তো জ্যাং রাস্তা দিয়ে আসার সময় তার কাছে থাকা ব্যাগের চেইন খুলে লক্ষ্য করে যে সিউনের ব্যাগটা সে ভুলক্রমে নিয়ে এসেছে। ব্যাগের চেইনটা খোলার সময় সকল টাকা নিচে পড়ে যায়। এখন জ্যাং যেই না নিচু হয়ে টাকাগুলো সংগ্রহ করছিল, তখনই সে তার সামনে একটা আয়না দেখতে পায়। এই আয়না দেখে তার মধ্যে মনুষ্যত্ববোধ জেগে ওঠে। সে কিভাবে একজন ছোট বাচ্চাকে অপরিচিত মানুষের হাতে তুলে দিতে পারল। তো জ্যাং নিজের ভুলটা বুঝতে পেরে সিউনকে আবারও ফিরিয়ে এনে একটা হোটেলে উঠে পড়ে। অন্যদিকে ক্যাস্ট্রো তার সকল পুলিশ বাহিনীকে একটা মিথ্যা ঘটনা বলে, মানে যা হয়েছে তা চেপে গিয়ে সকল দোষ জ্যাংয়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। যেহেতু এই পুলিশগুলো সেই ঘটনাস্থলে ছিল না, তাই এদেরকে যা বলা হবে তাই বিশ্বাস করবে। সেদিন কি হয়েছিল সেই ঘটনা শুধুমাত্র ক্যাস্ট্রো আর তার সহকারী ইয়ান জানে। কাজেই ক্যাস্ট্রো তার পুলিশ বাহিনীকে ভুলভাল বুঝিয়ে জ্যাংকে গ্রেপ্তার করার জন্য পাঠিয়ে দেয়। পুলিশগুলো চলে যাওয়ার পর ইয়ান ক্যাস্ট্রোকে জানায়, বস আপনি যেটা করছেন সেটা কি ঠিক হচ্ছে? ক্যাস্ট্রো বলে, শোনো, ওখানে 3 মিলিয়ন না 30 বিলিয়ন টাকা রয়েছে। বর্তমানে আমরা যে চাকরি করছি তার বেতন দিয়ে সারা জীবনেও 3 মিলিয়ন টাকা সঞ্চয় করা সম্ভব না। তাহলে এখন তুমি বলো যে কীভাবে আমরা 30 বিলিয়ন টাকা এমনি এমনি ছেড়ে দেই? তাই জন্য আমার যে কোনো মূল্যে হোক সমস্ত টাকা ফেরত চাই। টাকা উদ্ধার করতে গিয়ে যদি কারো জীবনও চলে যায় তবু আমি পরোয়া করব না, আমার শুধু টাকা চাই। অতএব ক্যাস্ট্রো তার অন্য একজন সাইকো বন্ধুকে সাথে নিয়ে জোয়ার বারে এসে একজন লোককে বেধড়কভাবে পেটাতে শুরু করে। মার খাওয়ার এক পর্যায়ে লোকটা বলে ওঠে, প্লিজ ভাই আমাকে আর মারবেন না, আপনাদের কি লাগবে সেটা বলেন, আমি সব দিতে রাজি আছি। ক্যাস্ট্রো বলে, শোন, আমি তোর কাছে তেমন কিছুই চাই না, তুই শুধু আমাকে এটা বল যে খুনের জন্য তুই যে একজন মেয়ে ড্রাইভারকে হায়ার করে দিয়েছিলি সেই মেয়েটা কোথায় আর তার পরিচয় কি। লোকটা জানে, ভাই আমি তো তার বিষয়ে এত কিছু বলতে পারবো না, তবে শুধু এতটুকু জানি যে মেয়েটার কাছে অনেকগুলো নাম্বার প্লেট রয়েছে। সে কোনো বিপদ দেখতে পেলে হয় সে তার গাড়ির নাম্বার প্লেট বদলিয়ে ফেলে, আর না হয় তার গাড়িটা চেঞ্জ করে। মোট কথা, গাড়ি ট্রেস করে তাকে ধরা প্রায় অসম্ভব। তার কথা শুনে ক্যাস্ট্রো বলে, ঠিক আছে, আমরা তাকে যেভাবে হোক খুঁজে বার করব, আর তুই আপাতত হসপিটালে গিয়ে চিকিৎসা করা। এদিকে জ্যাং তার স্ক্রুড্রাইভারের মাধ্যমে একটা গাড়ির দরজা খুলে সেটা নিয়ে বেরিয়ে পড়ে। অর্থাৎ এই লোকটা যা যা বলেছিল সব ঠিক। প্রয়োজন পড়লে যখন তখন জ্যাং তার গাড়ি পরিবর্তন করে নেয়। এদিকে ক্যাস্ট্রোকে ইয়ান ফোন করে জানায়, বস সুপার মার্কেটের আশেপাশে জ্যাংয়ের গাড়িকে দেখা গিয়েছে, আপনি কি তাকে অ্যারেস্ট করবেন? ক্যাস্ট্রো বলে, অবশ্যই, তাকে যেভাবে হোক গ্রেপ্তার করতে হবে। আর শোনো, তোমরা মেয়েটার উপরে নজর রাখো, সে কিন্তু প্রফেশনাল, বি কেয়ারফুল। জ্যাং হোটেল রুমে ফিরে এসে লক্ষ্য করে যে সিয়ন রুমে বসে টিভি দেখছে, আর এই টিভি দেখাটাই সিয়নের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ টিভিতে বলা হচ্ছিল যে আজকে একটা রুমের মধ্যে বেসবল প্লেয়ার হুনের লাশ পাওয়া গিয়েছে। বাবার মৃত্যুর খবর শুনে সিয়ন কান্নায় ভেঙে পড়ে। হোটেল রুমের বাইরে ইয়ান তার পুলিশ বাহিনী নিয়ে রিসেপশনে এসে ভয় দেখিয়ে জ্যাংয়ের রুমের চাবিটা নিয়ে নেয়। তো তারা রুমের কাছে গিয়ে নিঃশব্দে দরজা খোলার চেষ্টা করে। রুমের ভিতরে আবার জ্যাং সিয়নকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সিয়ন কিছুতেই তার কান্না থামাচ্ছে না। তখন ইয়ানরা রুমের দরজা খুলে খুবই অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল রুমের ভিতরে জ্যাং আর সিয়ন রয়েছে, তবে এখানে তো কেউই নেই। তাহলে তারা দুজন কোথায় গেল? ইয়ান রুমের মধ্যে একটা টেলিফোন সেট আপ করা দেখতে পায়, মানে জ্যাং এরা আসার আগেই অন্য রুমে চলে গিয়েছে, আর যাওয়ার আগে এই রুমে একটা টেলিফোন সেট আপ করে যায় যাতে এই রুমের মধ্যে কী কী হয় সেটা সে খুব সহজেই বুঝতে পারে। তো পাশের রুমে থেকে জ্যাং বুঝতে পারে তাদেরকে ধরার জন্য ইয়ানরা চলে এসেছে। ধরা পড়ে যাওয়ার ভয়ে সে সিয়নকে কান্না থামাতে বলে, কিন্তু পিচ্ছি সিয়নের যেন কিছুতেই কান্না বন্ধ হচ্ছিল না। জ্যাং তাকে বারবার বোঝায়, তুমি যদি এখনও কান্না করো তাহলে আমরা দুজনে ধরা পড়ে যাব, প্লিজ চুপ করো, শোনা। রুমের বাইরে থেকে ইয়ানরা আবার প্রত্যেকটা রুম সার্চ করছিল জ্যাংদেরকে ধরার জন্য। এদিকে বাইরে থেকে ক্যাস্ট্রো চলে আসে জ্যাংদেরকে হাতে নাতে ধরার জন্য। তবে সে লিফট ব্যবহার না করে কি যেন একটা ভেবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। পাশের রুমে জ্যাং একটা স্ট্রেচারে সিয়নকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিল যাতে কেউ বুঝতে না পারে। তবে বিপদ যে তাদের নিত্যদিনের সঙ্গী এটা তো আর ভুলে যাওয়া যাবে না। জ্যাংদের পিছু পিছু ক্যাস্ট্রো তাদের লিফটে গিয়ে উঠে পড়ে। এখন জ্যাং নিজের চাকুটা বের করতে যাবে, ঠিক তার আগে ক্যাস্ট্রো তার দিকে বন্দুক তাক করে ধরে। জ্যাং বুঝতে পারছিল না যে সে কিভাবে তার হাত থেকে বাঁচবে। ক্যাস্ট্রো তাকে সহজ একটা প্রস্তাব দেয়, দেখো আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, তুমি শুধু এই সেলটার কাছে থাকা সিকিউরিটি কিটা দিয়ে দাও, আমি চলে যাব। জ্যাং তো কিছুতে রাজি না। এ সময় সিয়ন পিছনে থেকে ক্যাস্ট্রোর পায়ে কামড় বসিয়ে দেয়, আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে জ্যাং তার কাছে থাকা বন্দুক কেড়ে নিয়ে উল্টো তার দিকেই বন্দুক তাক করে ধরে। ক্যাস্ট্রো তাকে বলে, তুমি কি বন্দুক চালাতে পারো? জ্যাং একটা বুলেট চালিয়ে প্রমাণ করে দেয় যে মেয়ে বলে আমাকে অবজ্ঞা করা পাগলামি ছাড়া আর কিছুই না। যাই হোক, এরপর জ্যাং সিয়নকে সাথে নিয়ে একটা গাড়িতে করে পালিয়ে যায়। এখন ক্যাস্ট্রো অফিস রুমে এসে ইয়ানের কাছ থেকে জ্যাংয়ের বিষয়ে কিছু তথ্য নেয়।
মানে সে কী করে, তার বাসা কোথায় এবং সে কই থেকে এসেছে, এগুলো আর কি। তাদের কথা বলার এক মুহূর্তে অবিশ্রমে একজন ভদ্রমহিলা এবং তার পিয়ে চলে আসে। এর নাম হচ্ছে লিসা, ইনি পেশা একজন গোয়েন্দা অফিসার। সে হুনের কেসটা নিয়ে তদন্ত করার জন্য এখানে এসেছে। ক্যাস্টো বলে ঠিক আছে, আমরা দুজনেই না হয় হুনের কেসটা নিয়ে কাজ করব। অন্যদিকে সিয়ন জ্যাংকে জানায় সে তার মায়ের কাছে যাবে। জ্যাং বলে, তুমি না একটু আগে বললা তোমার মা নেই, তাহলে এখন আবার কই থেকে মা আসলো? সিয়ন বলে, আসলে বাবা বলেছিল মা নেই, তবে আমি ফোনের মধ্যে থাকা সকল নাম্বারে ফোন করে কথা বলেছি। তাদের মধ্যে শুধুমাত্র একজনই কোনো কথা না বলে শুধু কান্না করেছিল, সেটা আর কেউ নয়, সে হচ্ছে আমার মা। জ্যাং বলে, তুমি কি জানো সে কোথায় আছে এখন? সিয়ন মাথা ইশারা করে জানায়, হ্যাঁ আমি জানি। অতএব তারা দুজন সিয়নের মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পুলিশ হেডকোয়ার্টারে লিসা সিসি ক্যামেরার মাধ্যমে জ্যাংয়ের লোকেশন খুঁজে বের করে ফেলে। তখনই সে এই খবরটা আবার ক্যাস্ট্রোকেও জানিয়ে দেয়। জ্যাংয়ের লোকেশন পেয়ে ক্যাস্ট্রো কোনো প্রকার দেরি না করে তখনই বেরিয়ে পড়ে। এদিকে জ্যাং তাদের গাড়ি নিয়ে একটা বাড়ির সামনে চলে আসে। তো সে গাড়ির মধ্যে সিয়নকে বসিয়ে রেখে বারে চলে যায় তার মায়ের সাথে কথা বলার জন্য। কিন্তু সিয়নের মা ডিরেক্ট জানিয়ে দেয়, আমি সেই মহিলা নই যাকে তুমি খুঁজছো। আসলে সেদিন ভুল করে সিয়ন আমাকে ফোন করেছিল আর আমি খুব কষ্টে ছিলাম জন্য কেঁদে দিয়েছি। এটা সাধারণ একটা ভুল বোঝাবুঝি, এছাড়া আর কিছুই না। তার কথা শুনে জ্যাং খুব ভালো করে বুঝতে পারে যে ভদ্রমহিলা মিথ্যা বলছেন। তো জ্যাং তার সাথে আর কথা না বাড়িয়ে গাড়ির কাছে চলে আসে। কিন্তু সে গাড়ির কাছে এসে লক্ষ্য করে যে সিয়ন সেখানে নেই, তাহলে কই গেল? তখনই আবার পিছনে থেকে সিয়ন এসে জড়িয়ে ধরে। সিয়ন জ্যাংকে জানায়, আমার মা কোথায়? জ্যাং বলে, সে বলেছে উনি তোমার মা নন, তোমার আসলে বুঝতে ভুল হয়েছে। সিয়ন বলে, আমি বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছো। এটা বলে সে তার মাকে ফোন করতে যাবে, তখনই জ্যাং তার কাছ থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেলে। ফোন ভাঙার জন্য সিয়ন প্রচণ্ড খেপে গিয়ে জ্যাংকে বলতে শুরু করে, তুমি তো আমার এই টাকার জন্য এসেছো তাই না? এই নাও টাকা, এগুলো নিয়ে চলে যাও আর আমি নিজে নিজেকে রক্ষা করব, তোমার প্রয়োজন নেই। এ সময় আচমকা ক্যাস্ট্রোর ভাড়া করা সাইকোটা জ্যাংয়ের মাথায় বাড়ি মেরে আহত করে ফেলে। জ্যাং মাটিতে লুটিয়ে পড়লে তারা সিয়নকে গাড়িতে উঠিয়ে পালিয়ে যাচ্ছিল। সিয়নকে তুলে নিয়ে যাচ্ছে দেখে জ্যাং তার কাছ থেকে সাইকোটার পায়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে। এখন জ্যাং নিজের জ্যাকেট খুলে উপরে থাকা প্লাস্টিকের পাইপের সাথে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার জন্য পাইপ লিক হয়ে পুরো গ্রাউন্ড পানি দিয়ে পরিপূর্ণ হয়ে পিচ্ছিল হয়ে যায়। সেই গ্রাউন্ডের উপর দিয়ে আবার সিয়নকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা গ্রাউন্ডের উপরে দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এ সময় জ্যাং পিছনে থেকে সেই ড্রাইভারকে গাড়ি থেকে ফেলে দিয়ে স্টিয়ারিং নিজের হাতে নিয়ে নেয়। তখনই সেখানে আবার সাইকোটা চলে আসে। সাইকোটা তার গাড়ি দিয়ে জ্যাংকে উড়িয়ে দেওয়ার আগে জ্যাং তাদের গাড়িটা পিছিয়ে নেয়। আমরা তো আগে থেকে জানি যে জ্যাং গাড়ি চালানোয় কতটা এক্সপার্ট, অ্যান্ড ইয়েস, জ্যাং নিজের কারিশমা দেখিয়ে সাইকোটার গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। এরপর জ্যাং তার গাড়ি নিয়ে রাস্তায় চলে আসে। এখন মাথায় আঘাত পাওয়ার জন্য জ্যাংয়ের প্রচুর ব্লিডিং হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। সিয়ন প্রচণ্ড কান্না জুড়ে দেয়, সে কী করবে এখন? এ সময় সিয়ন সাহায্যের জন্য রাস্তার মধ্যে যাতায়াত করা প্রত্যেকটা গাড়িকে থামার জন্য বলছিল, কিন্তু কেউই গাড়ি দাঁড় করাচ্ছিল না। সিয়ন অনেকক্ষণ চেষ্টা করার পর একটা গাড়িকে থামাতে সক্ষম হয় এবং জ্যাংকে নিয়ে হসপিটাল চলে আসে। এদিকে লিসা ক্যাস্ট্রোকে ফোন করে জানায়, তুমি কি জ্যাংকে ধরতে পারলে নাকি এবার সে পালিয়েছে? ক্যাস্ট্রো জানায়, আর বলিও না, অনেক বড় ইতিহাস। লিসা বলে, আমি জানতাম এমন কিছু একটা হবে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। লিসার কথা শুনে ক্যাস্ট্রো বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। যাই হোক, এরপর ক্যাস্ট্রো আর ইয়ান হসপিটালে এসে সাইকোটার সাথে সাক্ষাৎ করে। এই সাইকোটাই কিন্তু জ্যাংকে মারতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল। বর্তমানে সে প্রচণ্ড আহত, সে ঠিকভাবে কথা বলতে পারছে না। এখন ক্যাস্ট্রো তার মুখে বালিশ চেপে ধরে মেরে ফেলে, কারণ এই সাইকোটা যদি জীবিত থাকে তাহলে তারা বিপদে পড়ে যাবে, তাই সে তার পথের কাঁটা পরিষ্কার করলো আর কি। অন্যদিকে জ্যাংয়ের ঘুম ভাঙলে সে নিজেকে একটা গাড়ির মধ্যে আবিষ্কার করে এবং তার কোলের উপরে সিয়ন শুয়েছিল। তো জ্যাং বাইরে এসে তার বস সাংকে ফোন করে। ফোন ধরা মাত্রই সাং তাকে ঝাড়ি মারতে শুরু করে, এতক্ষণ তুমি কই ছিলা, বারবার তোমাকে ফোন করছি, আর ছেলেটা কোথায় আছে এখন? জ্যাং ভয়ে ভয়ে জানায়, বস, ছেলেটা আমার সাথে রয়েছে। সাং জানায়, আমরা যেহেতু ছেলেটা আর তার বাবাকে শিপে তুলে দেওয়ার কন্ট্রাক্ট নিয়েছিলাম, তাই তুমি ওকে আমাদের এখানে নিয়ে আসো, বাদবাকি ব্যবস্থা আমি করছি। শোনো, ছেলেটার একটা ছবি দাও, আমি ওর জন্য পাসপোর্ট তৈরি করে রাখি, আর যত দ্রুত সম্ভব তুমি গ্যারেজে চলে আসো, ঠিক আছে? জ্যাং বলে, ওকে বস, আমি আসছি। জ্যাং ছেলেটার একটা ছবি তুলে সাংকে পাঠিয়ে দেয়। এখন এরা দুজন যখন গাড়ি দিয়ে গ্যারেজের দিকে যাচ্ছিল, তখন সিয়ন জ্যাংকে প্রশ্ন করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জ্যাং বলে, না নেই। হঠাৎ এই প্রশ্ন করছো কেন? সিয়ন বলে, না এমনি বললাম আর কি। আচ্ছা, তুমি কেমন টাইপের ছেলে পছন্দ করো? জ্যাং বলে, আমি এই বিষয়ে এখনও ভাবিনি, তবে যারা অহেতুক কথা বলে তাদেরকে তো একদমই পছন্দ করি না।
জ্যাংয়ের কথা শুনে সিয়নের মন খারাপ হয়ে যায়। বলে কি এই মেয়ে, বয়ফ্রেন্ড আছে কি না সেটা জিজ্ঞাসা করাটাও হয়তো হয়ে গেল। যা, কথাই বলবো না, ভাবলাম ওর সাথে প্রেম করব, সেটা আর মনে হয় হলো না। যাই হোক, এরপর জ্যাং আর সিয়ন তাদের গাড়িটা নিয়ে গ্যারেজে চলে আসে। বস সাং সিয়নের জন্য একটি পাসপোর্ট তৈরি করে দেয় যেটার মাধ্যমে তাকে চীনে পাঠিয়ে দেওয়া হবে। একটু পর জ্যাং সাংকে সেই সিকিউরিটি কিটা দেয় এবং এটাকে যত্ন করে রাখতে বলে। সাং তাকে জানায়, দেখো আমি কোনো প্রকার ঝামেলা চাই না, আমি কোনোভাবেই চাইবো না যে সিয়নের জন্য আমরা কোনো ঝামেলায় পড়ি। সিয়নকে চীন দেশে পাঠিয়ে দেওয়ার পর এই সিকিউরিটি কি পুলিশদের দিয়ে দিব। জ্যাং বলে, ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। অন্যদিকে ক্যাস্ট্রো বেশ কিছু গুন্ডা হায়ার করে জ্যাং আর সিয়নকে ধরার জন্য। সে গুন্ডাদেরকে অনেক টাকার লোভ দেখায়। আমরা তো খুব ভালো করে জানি যে মানুষ হচ্ছে টাকার কুমির। মানুষকে টাকার লোভ দেখালে তারা নিম্ন পর্যায়ের যে কোনো কাজ করতে একটুও দ্বিধাবোধ করবে না। সো অন্য সবার মতো তারাও রাজি হয়ে যায়। এদিকে লিসার পিয়ে তার পুলিশ বাহিনী নিয়ে সেই জায়গাতে চলে আসে যেখানে হুন পড়ে গিয়েছিল। তো তারা সেখানে অনেক খোঁজাখুঁজি করে হুনের ঘড়িটা পেয়ে যায়। হুন মারা যাওয়ার আগ মুহূর্তে সে ঘড়িতে রেকর্ড চালু করে দিয়েছিল। অ্যান্ড ইয়েস, সেই রেকর্ডটা লিসা আর তার পিয়ে দুজনে শুনতে পায়। রেকর্ড শুনে লিসা বুঝতে পারে যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষের মধ্যে ভূত রয়েছে, অর্থাৎ ক্যাস্ট্রো নিজে একজন খুনি। লিসা তার পিয়েকে বলে, ক্যাস্ট্রো কোথায় আছে এখন? পিয়ে জানায় সে তো বুসান শহরের দিকে গিয়েছে জ্যাংকে ধরার জন্য। লিসা বলে, ঠিক আছে, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি, কারণ আমি খুব ভালো করে জানি যে সে এখন কোথায় থাকতে পারে। জাহাজ পোর্টে গিয়ে জ্যাং বেশ মোটা অঙ্কে কিছু টাকা দিয়ে একজন লোককে হায়ার করে যিনি সিয়নকে বিদেশে পাঠিয়ে দিবেন। লোকটা জানায় 2 ঘন্টার মধ্যে বোর্ড ছাড়বে, আপনি তাহলে বাবুটাকে নিয়ে আসুন। তো জ্যাং সিয়নকে আনার জন্য বেরিয়ে পড়ে। এদিকে অফিস রুমে সাং যখন কাজ করছিল তখনই বেশ কিছু লোক এসে তাকে বেধড়কভাবে পেটাতে শুরু করে। অনেকক্ষণ তাদের হাতে মার খাওয়ার ফলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিকভাবে নড়তেও পারছিল না, তবুও সে অনেক কষ্টে অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনে আসিফ বুঝতে পারে যে নিশ্চয়ই বসের রুমে কোনো বিপদ হয়েছে। আসিফ বিপদ আস করতে পেরে সে সিয়নকে একটা গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে রাখে এবং একটা রড নিয়ে সাংয়ের রুমের দিকে রওনা হয়। রুমের ভিতরে ক্যাস্ট্রো সাংকে একটা চেয়ার উপরে বসিয়ে 3টা প্রশ্ন করে এবং সাথে এটাও বলে যে, তুই যদি আমার এই 3টা প্রশ্নের উত্তর দিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। ছেলেটা আর জ্যাং কোথায় আছে এখন? সাং তার কথা কোনো জবাব দেয় না। সে আবারও বলে, তুই কি মরতে চাস? মরতে না চাইলে আমার প্রশ্নের জবাব দে। এত কিছু বলার পরেও সাং তার কথার ভ্রুক্ষেপ করছে না দেখে পাশে থেকে ইয়ান তার পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দেয়। সাং ব্যথা সহ্য করতে না পেরে বলে ওঠে, আমি বলবো। এখন এরা দুজনে সিগারেট ধরিয়ে সাং বলতে শুরু করে, জ্যাংয়ের আগেও আমি অনেক ড্রাইভার রেখেছিলাম কিন্তু কেউই ঠিকভাবে কাজ করতে পারেনি। তবে জ্যাংয়ের মধ্যে আলাদা একটা গুণ আছে যেটা অন্যদের নেই। প্রথমবার আমি তাকে নর্থ কোরিয়ার বর্ডারের কাছে রক্তাক্ত অবস্থায় দেখে বুঝতে পেরেছিলাম যে এ আমার কাজে আসবে। সে তখন থেকে জ্যাং আমার সাথে কাজ করে আসছে। তার কথা শুনে ক্যাস্ট্রো বলে, আমার এত কিছু শোনার টাইম নাই, তুই শুধু এটা বল যে সিয়ন এখন কোথায় আছে। বরাবরের মতো সাং এবারও নীরব, মানে সে কোনোভাবেই তার প্রশ্নের সোজা উত্তর দিবে না। এ সময় ক্যাস্ট্রোর কিছু লোক আবার আসিফকে ধরে নিয়ে আসে। আসিফকে দেখা মাত্রই ক্যাস্ট্রোর মাথা গরম হয়ে যায়। সে তাকে মাটিতে ফেলে যেই না পায়ে রক কাটতে যাবে তখনই পিছন থেকে সাং বলে ওঠে, আমি সব বলছি, প্লিজ ওকে ছেড়ে দাও। ক্যাস্ট্রো জানায়, তাহলে বল ছেলেটা কোথায় আছে এখন। সাং তাকে বলে, তুই ছেলেটাকে দিয়ে কী করবি? তুই যেটা খুঁজে বেড়াচ্ছিস সেটা তো আমার কাছেই রয়েছে। ক্যাস্ট্রো বলে, আমি কী খুঁজছি বলতো? সাং জানায়, তুই তো ব্যাংক সিকিউরিটি কী খুঁজতেছিস তাই না? আমি তোকে সিকিউরিটি কী দিয়ে দেব, তবে শর্ত একটাই, আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। ক্যাস্ট্রো বলে, আমি রাজি। এখন ক্যাস্ট্রোর লোকেরা সাংয়ের হাতের পেরে খুলে দিলে সে সিকিউরিটি কী নেওয়ার জন্য বক্সের কাছে চলে যায়। তো সে বক্স খুলেই ওখানে থাকা বন্দুক নিয়ে এক এক করে ক্যাস্ট্রোর লোকদের মারতে শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে ক্যাস্ট্রোগুলিতে সাংয়ের বুক ঝাঁঝরা হয়ে যায়। তখনই আবার বাইরে থেকে জ্যাংও চলে আসে সিয়নকে নেওয়ার জন্য। বাইরে থেকে জ্যাং গুলির আওয়াজ শুনতে পেয়ে অ্যালার্ট হয়ে যায়। সাংয়ের মৃত্যুতে আসিফ খুবই কষ্ট পায়। সে বেঁচে থেকেও তার জন্য কিছুই করতে পারলো না। ক্যাস্ট্রোরা সে ব্যাংকের সিকিউরিটি কিটা খুঁজে পেয়েছে, তবে তাদের আরেকটু কাজ বাকি রয়েছে। কী সেই কাজ? তারা অবৈধ কাজের কোনো প্রমাণ রাখতে চায় না। ক্যাস্ট্রো তার লোকদের অর্ডার দেয় তারা যেন সিয়নকে খুঁজে বের করে মেরে ফেলে। যথারীতি ক্যাস্ট্রোর লোক সিয়নকে গ্যারেজের চারিদিকে খুঁজতে শুরু করে।
যেহেতু গ্যারেজটা খুব ছোট ছিল, তাই সিয়নকে খুঁজে বের করতে খুব বেশি সমস্যা হয় না। তারা খুব সহজেই গাড়ির ডিকি খুলে সিয়নকে নিয়ে ক্যাস্ট্রো সামনে হাজির করে। এ সময় বাইরে জানালা দিয়ে জ্যাঙ্গো দেখতে পায় যে ক্যাস্ট্রো সিয়নকে ধরে ফেলেছে। সিয়নদের পাশে ছিল সাংয়ের রক্তাক্ত নিথর দেহ। সাংয়ের লাশ দেখে জ্যাং খুবই কষ্ট পায়। সে কান্না করতে করতে ভাবে যে লোকটা তাকে ছোট থেকে মানুষ করলো, আজকে তার জন্য সে কিছু করতে পারলো না। জ্যাং যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। অতএব সে দেরি না করে একটা স্ক্রুড্রাইভার হাতে নিয়ে বেরিয়ে পড়ে রুমের ভিতরে। ক্যাস্ট্রো যেই না সিয়নকে মারতে যাবে, তখনই হুট করে রুমের লাইট অফ হয়ে যায়। এই সুযোগে প্ল্যানিং মতো জ্যাং স্ক্রুড্রাইভার দিয়ে এক এক করে ক্যাস্ট্রো লোকদের মারতে শুরু করে। এরা অন্ধকারের মধ্যে কিছু বুঝে ওঠার আগে জীবন শেষ। ক্যাস্ট্রো অন্ধকারের মধ্যেই জ্যাংয়ের দিকে বন্দুক চালায়, কিন্তু লাফের লাভ কিছুই হয় না। জ্যাং অন্ধকারের সুযোগ নিয়ে ক্যাস্ট্রোর বুকে রড ঢুকিয়ে দেয়। তখনই আবার পিছনে থেকে আরেকজন শত্রু এসে জ্যাংকে রড দিয়ে বাড়ি মেরে দূরে ফেলে দেয়। সে নিচে পড়ে গেলে আরেকজন গুন্ডা এসে তার বুকের মধ্যে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিতে যাবে, ঠিক সেই সময় জ্যাং তাকে জোরে একটা আছাড় মারে। এখন জ্যাং পুরোপুরি ফেঁসে গিয়েছে। তাকে দুদিক থেকে শত্রুরা ঘিরে নিয়েছে। এর সাথে জ্যাং প্রচণ্ড আহত। সে অনেক কষ্টে তার সামনে থাকা শত্রুগুলোকে এক এক করে মারতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে জ্যাং সকল শত্রুকে মারতে সক্ষম হয়। এখন শুধু বেঁচে আছে ক্যাস্ট্রো। ক্যাস্ট্রো নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে বন্দুক হাতে জ্যাংকে মারতে উদ্যত হয়। ক্যাস্ট্রো জ্যাংয়ের দিকে শ্যুট করলে সে বাঁচার জন্য বিল্ডিং থেকে নিচে লাফ দেয় এবং সৌভাগ্যবশত এই যাত্রায় বেঁচেও যায়। এখন জ্যাং একটা গাড়ি নিয়ে সিয়নকে বাঁচানোর জন্য গ্যারেজের চারিদিকে খুঁজতে শুরু করে। অপরদিকে আসিফ প্রচণ্ড আহত। সে এই অবস্থাতেও সিয়নকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, তবে একটু আগে মাথায় প্রচণ্ড আঘাত খাওয়ার জন্য অজ্ঞান হয়ে যায়। জ্যাং সিয়নকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে লিসাও তার পুলিশ বাহিনী নিয়ে গ্যারেজের দিকে এগিয়ে আসছে। আর হ্যাঁ, সে কিন্তু বুঝে গিয়েছে যে আসল ক্রিমিনাল কে। এদিকে জ্যাং অনেক খোঁজাখুঁজির পর সিয়নকে পেয়ে যায়। সে যেই না সিয়নকে নিয়ে পালিয়ে যাবে, তখনই সাইডে থেকে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িটাকে উড়িয়ে দেয়। এই গাড়িটা আর কেউ না, ক্যাস্ট্রো নিজে ড্রাইভ করছিল। জ্যাং খুবই বাজেভাবে ইনজুর্ড হয়েছে, তবে সে এত সহজে হার মানতে রাজি নয়। সে অনেক কষ্টে একটা স্ক্রুড্রাইভার নিয়ে গাড়ির বাইরে চলে আসে, আর সামনে থেকে ক্যাস্ট্রো সুযোগ বুঝে সিয়নকে নিজের কব্জায় নিয়ে নেয়। এবার সে সিয়নের দিকে বন্দুক তাক করে বলে, তুই আমাকে অনেক দৌড়িয়েছিস, এবার কই যাবি? জ্যাং বলে, প্লিজ তুই আমাকে যা করার কর, কিন্তু সিলেডার কোনো ক্ষতি করিস না। কিন্তু ক্যাস্ট্রো, সে তো এক মাথা মোটা, সে কি আর জ্যাংয়ের কথা মানবে? ক্যাস্ট্রো সিয়নকে যে কোনো মূল্যে হোক মারতে চায়, আর এই কাজটা তো জ্যাং কোনোভাবে মেনে নেবে না। এখন ক্যাস্ট্রো সিয়নকে মারার জন্য পানিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে জ্যাং সামনের দিকে এগিয়ে যেতে ধরলে ক্যাস্ট্রো তার বুকে গুলি চালায়, কিন্তু জ্যাংয়ের গায়ে গুলি লাগার সত্ত্বেও সে ক্যাস্ট্রোর বুকে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে তাকে সহ পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। পানির তলে জ্যাং ক্যাস্ট্রোকে দূরে সরিয়ে দিয়ে সিয়নের কাছে চলে আসে। এখন সে যেই না সিয়নকে নিয়ে উপরে উঠতে যাবে, তখনই নিচে থেকে ক্যাস্ট্রো তার কাছে থাকা হ্যান্ডকাপ জ্যাংয়ের পায়ের মধ্যে পরিয়ে দেয়। মানে, মরলে আমি একা মরবো কেন, সাথে তোকে নিয়েও মরবো। জ্যাং শেষবারের মতো সিয়নকে বিদায় বলে উপরে পাঠিয়ে দেয়। এ সময় নদীর ঘাটে লিসা তার বাহিনী সহ হাজির। তারা পানির মধ্যে সিয়নকে দেখে তখনই উদ্ধার করে উপরে নিয়ে আসে। পিচ্চি সিয়ন জ্যাংয়ের জন্য কান্না জুড়ে দেয়। তার কান্না দেখে লিসা খুবই কষ্ট পায়। সে মনে মনে ভাবে, ইস, আর একটু আগে আসলে হয়তো বা জ্যাংকে বাঁচানো যেত, কিন্তু কপাল খারাপ। আসলাম ঠিকই, কিন্তু এর মাঝে একটু লেট হয়ে গেল। পানির তলদেশে ক্যাস্ট্রোর সাথে সাথে জ্যাংও পানির অতল গহীনে হারিয়ে যায়। এই যাওয়াটাই শেষ যাওয়া, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। জ্যাংয়ের সাথে সাথে তার চাবিটাও পানির গভীরে হারিয়ে যায়। এক বছর পর সিয়ন এখন অনেক বড় হয়েছে। সে রোজকার মতো আজকেও স্কুলে যাচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ডে তারই কণ্ঠে বলা হচ্ছে, জ্যাং ইউন হা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমি আমার স্কুল পরিবর্তন করে নিয়েছি। প্রথমের দিকে আমার এই স্কুলে খারাপ লাগতো, তবে কিছুদিন যাওয়ার পর আমার অনেকগুলো বন্ধু হয়েছে, এখন বেশ ভালোই লাগে। তাদের সাথে খেলতে খেলতে সারাদিন কেটে যায়। বর্তমানে আমি খুব খুশি, কিন্তু মাঝে মাঝে তোমাকে খুব মনে পড়ে। জ্যাং ইউন হা, তোমাকে বড্ড মিস করি। অন্যদিকে আসিফ, সে এখন বেশ সুস্থ। জ্যাংয়ের যে বিড়ালটা ছিল সেটা এই এক বছর অনেক বড় হয়েছে, আর আসিফ সে বিড়ালটার দেখভাল করছে। একদিন সিয়ন স্কুল থেকে ফেরার পথে বাস মিস করে, তো সে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় সে লক্ষ্য করে সামনের গাড়ির মধ্যে তার পছন্দের গান বাজছে। সে বেশ অবাক হয়ে দেখার চেষ্টা করছিল যে কে গাড়িটা ড্রাইভ করছে। তো
তো গাড়িটা থেমে গেলে সে গাড়ির কাছে লাফিয়ে লাফিয়ে দেখার চেষ্টা করছিল, কিন্তু সিওন কিছুই দেখতে পায় না। তখন সে আবার পিছনের একটা সাউন্ড শুনে সেদিকে তাকে লক্ষ্য করে যে এটা আর কেউ না, এটা তো জ্যাং ইউন হা। সিওন জ্যাংকে দেখতে পেয়ে খুবই খুশি, কারণ এতদিন পর প্রিয় মানুষদের দেখলে খুশি হওয়াটাই স্বাভাবিক। সো এখন ভিয়ার্সদের একটা প্রশ্ন থেকেই গেল, জ্যাং ইউন হা এখনও বেঁচে আছে কি করে, রাইট? ওয়েল, মুভির প্রডিউসার এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন, জ্যাং কীভাবে বাঁচলো। তবে আমি একটা আইডিয়া করে বলতে পারি যে এভাবেও সে বেঁচে যেতে পারে। সেদিন ক্যাস্ট্রো আর জ্যাং যখন পানির তলে ডুবে যাচ্ছিল, তখন কিন্তু উপরে থেকে একটা চাবের রিং নিচের দিকে পড়ে গিয়েছিল। আই গেস যেহেতু জ্যাং তালা খোলাতে খুবই এক্সপার্ট, সেহেতু সেদিন হয়তো বা সে তার চাবির মাধ্যমে হ্যান্ডকাপ খুলে বেঁচে গিয়েছিল। এটা শুধু আমার ধারণা আর কি, মেবি আই এম রং, হোয়াট এভার। আরেকটা বিষয় ক্লিয়ার করি, জ্যাং সেদিন উপরে ওঠেনি একটা কারণে, সে যদি উপরে উঠতো তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে যেত, আর যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারতো না। হয়তোবা এজন্যই সে বেঁচে গিয়েও এতদিন গায়েব ছিল। সো দিস ইজ দ্য হোল মুভি স্টোরি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।